ষষ্ঠ পে কমিশনের দাবিতে 20তম দিনে বিশাল পথযাত্রার বড়জোড়া হাট আশুরিয়াতে। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুরিয়া মোড়ে কংসাবতী কোঅপারেটিভ স্পিনিং মিলে ষষ্ঠ পে কমিশনের দাবিতে 20তম দিনে এক বিশাল পথযাত্রার আয়োজন করা হয়। 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ কর্মসূচি, আজ 20তম দিনে পড়ল। প্রদীপ নন্দী ও নবচরণ মণ্ডল নামে শ্রমিকরা বলেন, আমাদের এই বিক্ষোভ কর্মসূচি 20তম দিনে পড়ল, আজ একদিনের জন্য পথ সভা করলাম। আমাদের দাবি মানা না হলে আগামী দিনে লাগাতার পথ সভা এমনকি অনশনেও বসতে বাধ্য হব। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কংসাবতীর গেট থেকে 60 গেট পর্যন্ত একটা পদসভা সমস্ত শ্রমিকদেরকে নিয়ে আমরা করব। তো সেই পদসভা আমরা সম্পন্ন করলাম। হ্যাঁ, আজকে আমরা পদসভা সম্পন্ন করলাম সবাই সমস্ত শ্রমিক মিলে। তাই এই পদসভা শেষে আমি কিছু বলছি যে আগামী দিনে যদি ম্যানেজমেন্ট ষষ্ঠ পে কমিশনের জন্য আমাদের মানে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আগামী মোটামুটি 7 দিনের মধ্যে আমরা একটা অনশন, একদিনের অনশন ধর্মঘট প্রথমে করব। তারপর আমরা আবার সিদ্ধান্ত নেব যে লাগাতার অনশন ধর্মঘট কতদিন করা যায়, কবে থেকে করা যায়। তাই আমরা কাল থেকে আমাদের এখানে মঞ্চ শুরু হবে, ধর্ণমঞ্চের কাজ শুরু হবে, মাইক বাঁধা হবে, সমস্ত কাজ কাল থেকে শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমরা ম্যানেজমেন্টকে আমরা এটা কি আপনাদের উপর কর্তৃপক্ষ জানিয়েছেন বা উপর কর্তৃপক্ষ প্রশাসনকে কোনো নির্দেশ দিয়েছেন? প্রশাসনকে বলতে আমাদের ব্লক নেতৃত্বকে আমরা জানিয়েছিলাম যে আজকে আমরা পদসভা করব। তারা বলেছিলেন, হ্যাঁ তোমরা সুষ্ঠুভাবে পদসভা করো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এরপরে আমরা কালকে আবার বর্জা ব্লক নেতৃত্বের কাছে যাব এবং কালকে আমাদের একটা মানে যাওয়ার কথা আছে, মানে আর কি আগামী দিনে কি সিদ্ধান্ত নেবো সেটা আমরা ব্লক প্রশাসন বা ব্লক নেতৃত্বকে আমরা কিন্তু জানিয়ে দেবো যে আমরা কি করতে চলেছি আগামী দিনে, যদি আমাদের কোনোরূপ আমাদের ইয়ে না করে আর কি সুস্থ একটা বিহিত না করা হয় ষষ্ঠ পে কমিশনের দাবিতে, তাহলে আমরা আগামী দিনে কি করব সেটা আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের এই আমাদের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং প্রশাসনকে আমরা সমস্ত লিখিতভাবে জানাবো। আপনার নাম? আমার নাম নবচরণ মণ্ডল। কংসাবতীর গেটে উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের প্রথম পথসভা হলো। এটা 20 দিন অবস্থান করেছিলাম আমরা, তাই আজকে প্রথম পথসভা আমরা করলাম। আগামী দিনে এই যে ব্যাপারটা আমাদের শীর্ষ পে কমিশন নিয়ে যে জায়গায় আছে, আমরা ম্যানেজমেন্টের কাছে এমডি সাহেবের কাছে বারবার অনুরোধ করছি যে আমাদের শীর্ষ পে কমিশন নিয়ে যাতে অন্য অন্য যে স্পিনিং মিলগুলো পেয়েছে তার জন্য আমরা পাই, তার জন্য এমিডিয়েট ব্যবস্থা করুন। যদি না করেন, আজকে আমরা একদিনের পথসভা করলাম, আগামী দিনে লাগাতার পথসভা এবং আমরা অনশনে যেতে বাধ্য হব যদি আমাদের এই দাবি না মানা হয়। আপনার নাম? আমার নাম প্রদীপ নন্দী, আমি শ্রমিক প্রতিনিধি। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ এর জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।